মানে প্রিয় নেত্রী শেখ হাসিনা, তুমি মোদের ডিজিটাল বাংলা, তুমি মোদের অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম। আর মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত সপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, কোথায় বলো এত ভরা
রাত্রি সেই চাল ধোয়া জ্যোৎস্নায় হাজার হাজার পরিণাম তো রাক্ষস খুকুস আর দেওদানব। তোমার পরা ন্যায্য মূল্যের দোকান থেকে কেনা কচুরি পানার ছাড়া পাতা শাড়িটা থেকে সত্যি জলজ গন্ধ উঠত। ভাই ডানে, আমি বামে, আর তুমি মাঝখানে, আমাদের জ্যান্ত রূপ কথা। কার দিকে কতক্ষণ ফিরে থাকবে সে নিয়েও হট্টগোল মনে পড়ে। মা মাঝে মাঝে ছমছমিয়ে বৃষ্টি নামত, মাঝে মাঝে পড়াত শব্দে বাজ পড়ত, মাঝে মাঝে শৌ শৌ হাওয়া বইত, মা ঘরের ছাদ থেকে সুরকি খুলে পড়ত কয়েকটা ফুটো দিয়ে বৃষ্টির জল। প্রথম দিকে ছোট পাতিল, পরে বড় বড় বালতি পেতে রাখা হতো। আরও বেশি বৃষ্টি হলে যদি আসত ছাদটায় ভিঙে পড়ে, তুমি বৃষ্টি দেখতে না, ছাদের দিকে তাকিয়ে দোয়াদুরুদ পড়তে। মা মনে পড়ে না? মা তোমার মনে পড়ে একদিন আমি ঘুমের ঘরে কথা বলেছিলাম, পাকা কলা আর সন্দেশ খেতে চেয়েছিলাম, তুমি হেসেছিলে। সেই দিনে ঝিনি শব্দে আবার ঘুমিয়েছিলাম। সকালবেলা দই সন্দেশ আর পাকা কলা দিয়েছিল, সাথে আবারও হাসি, সেই অপরূপ হাসির ঘোর এখনও আমার চোখে লেগে আছে। তোমার কি মনে পড়ে না? মা মা এখন আমাদের সন্ধিগুলো অনেক উজ্জ্বল, আমরা ভিড় করে সমুদ্রের সূর্যাস্ত দেখি, অ্যালবাট্রসের সাথে উড়ি, আমরা অ্যাডভেঞ্চারে যাই, গভীর জঙ্গলে তাঁবুতে থাকি, বারবিকিউয়ের উচ্ছ্বাসে মাতি, ঝমঝমিয়ে বৃষ্টি নামলে আমাদের ছাদ ভেঙে পড়ার ভয় নেই, আমরা হল্লা করি, ক্যাসিনোতে যাই, নাচি, আমরা আমাদের সন্তানদের হাতে ঠাকুরমার ঝুলির পরিবর্তে PlayStation 4 আর 3D CD কিনে দিই। আমরা জীবনকে খুব সহজ করে নিয়েছি মা, তুমি খুব বোকা ছিলে, এত কষ্ট করে পাখি ছাড়া আর কোন ছানা পোনা মানুষ করে? ধন্যবাদ। Thank you.